জানেন কি, মহাশূন্যেরও যে নিজস্ব একটি শব্দ রয়েছে, নয়তো গভীর সমুদ্রের শব্দ কেমন হয়, কিংবা একটি তিমি মাছ কিভাবে গান করে। আজকের ভিডিওতে আমরা শোনাবো এমন কিছু শব্দ যা আপনি হয়তো এর আগে কখনো শোনেননি। তিমির গান। হামব্যাক তিমি শুধুমাত্র এর দানবীয় আকারের জন্য বিখ্যাত তা নয়। তিমিদের মধ্যে নীলতিমি এবং এরাই একমাত্র প্রজাতি যারা পরস্পরের সাথে যোগাযোগ করতে বা কোনো সংকেত আদান প্রদান করতে শব্দ তৈরি করে। উচ্চ লয়ে টেনে টেনে দীর্ঘক্ষণ ধরে চলা এই শব্দকে অনায়াসে তিমির গান বলেও চালিয়ে দিতে পারেন আপনি। গবেষণায় দেখা গেছে, শুধুমাত্র পুরুষ হামব্যাকরা এই অদ্ভুত শব্দ করে। বিজ্ঞানীদের মতে, প্রজনন মৌসুমে নারী হামব্যাককে আকৃষ্ট করার জন্য গান গায় এরা। আবার কোনো সঙ্গীর মৃত্যু হলে কিংবা একা থাকলে এরা গায় সম্পূর্ণ ভিন্ন সুরের গান। অনেক সময় একই গান দল বেঁধে গায় এরা। হিমশৈল গলা শব্দ। বৈশ্বিক উষ্ণায়নের কারণে মেরু অঞ্চলের তুষার এবং হিমশৈল গলে যাচ্ছে, এ নিয়ে উদ্বেগ করার যথেষ্ট কারণ রয়েছে। আর 2000 সালে শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডগলাস মেকাইল চলে গেলেন অ্যান্টার্কটিকার সবচেয়ে বড় হিমশৈল B-15 কাছে। হিমশৈলের ভেতর একটি সিসমিক সেন্সর বসালেন তিনি এবং 13 বার অভিযান চালালেন অ্যান্টার্কটিকায়। 2006 সালে তার সংগ্রহ করা সিসমিক সেন্সরের সব তথ্য একত্র করে তৈরি করলেন হিমশৈল গলতে থাকার শব্দ। এই শব্দ মোটেই কম্পিউটারে তৈরি করা নয়, হিমশৈল গলতে থাকার সত্যিকারের শব্দ এটি। সমুদ্রের গভীরের শব্দ। সমুদ্রের শব্দ কেমন হতে পারে তা জানতে চাইলে নিশ্চয়ই সৈকতে ঢেউ আছড়ে পড়া বা মাথার উপর উঠতে থাকা সিগালের ডাকের শব্দই হয়তো শুনতে পাবেন আপনি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সমুদ্রের পানির নিচে শব্দ কেমন হতে পারে? 2018 সালের মে মাসে বিবিসি আর্থ দীর্ঘ 10 ঘন্টার ভিডিও সিরিজ ছাড়ে যেখানে সমুদ্রের প্রাণী জগতের দুর্দান্ত সব ফুটেজ ছিল। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি ছিল, ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয়নি, ছিল শুধুমাত্র সমুদ্রের পানি এবং এর বাসিন্দাদের অকৃত্রিম শব্দ। টিরেক্সের ডাক। ডাইনোসর পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে আজ থেকে 65 মিলিয়ন বছর আগে। তো বুঝতেই পারছেন, কোনো মানুষই আসলে ডাইনোসরের ডাক কখনো শোনেনি। কিন্তু বিজ্ঞান প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে, আর প্রাগৈতিহাসিক এই প্রাণীদের ফসিল এবং উন্নত কম্পিউটার সিস্টেমের সাহায্যে বিজ্ঞানীরা ডাইনোসর কিভাবে ডাকত তার একটা নমুনা তৈরি করতে পেরেছেন। যেমন টাইরানোসোরাস বা টিরেক্স রেগে গেলে যেরকম আওয়াজ করত তা ছিল এমন। But we are using the evidence that we've got. গবেষকদের মতে, হলিউডের মুভিতে ডাইনোসর বা প্রাগৈতিহাসিক এসব প্রাণীদের যেভাবে ডাকতে শোনা যায় মোটেও সেরকম ছিল না সত্যিকারের ডাইনোসরের গলার আওয়াজ। তবে টিরেক্স কিভাবে শব্দ করত তার প্রতিরূপ তৈরি করাটা মোটেও সহজ ছিল না বিজ্ঞানীদের জন্য। এজন্য বিজ্ঞানীরা গবেষণা চালালেন ডাইনোসরের নিকটাত্মীয় বিভিন্ন পাখি এবং সরীসৃপের গলার আওয়াজ নিয়ে। যেহেতু একটি প্রাপ্তবয়স্ক টিরেক্স 6 থেকে 10 টন ওজনের হতো, এজন্য জন্তুটির গলার আওয়াজ তার শরীরের আকার অনুযায়ী কেমন হতে পারে এটা বের করাও চ্যালেঞ্জ ছিল বিজ্ঞানীদের জন্য। আর গবেষণা থেকে জানা যায়, টিরেক্স মুখ না খুলেও গড়গড় আওয়াজ করতে পারত, আর এই শব্দ ছিল অপেক্ষাকৃত নিচু ফ্রিকোয়েন্সির। টেওস হাম। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি ছোট্ট শহর টেওস, আর এখানেই 1990-এর দশক থেকে স্থানীয়রা লো ফ্রিকোয়েন্সির একটি টানা গুঞ্জনের মতো শব্দ শুনে আসছেন।
দূর থেকে ভেসে আসা ইঞ্জিনের মৃদু শব্দের মতো মনে হলেও এই শব্দের উৎপত্তি কোথায় তা এখনো জানা যায়নি। শুনুন এই ভুতুড়ে শব্দটি। অদ্ভুত মনে হলেও শুধুমাত্র স্থানীয়রা এবং কখনো কখনো পর্যটকরা এই শব্দ শুনতে পান। এই রহস্যের কিনারা করার জন্য মাঠে নামেন গবেষকরা। কারো মতে ওই শহরে পাশ দিয়ে টেনে নিয়ে যাওয়া বিদ্যুতের লাইনের কারণে এই শব্দ হয়। আবার কারো মতে ভূগর্ভস্থ লিথোস্ফেরিক প্লেটের নড়াচড়ার ফলে তৈরি হয় এই শব্দ। তবে যাই হোক, শব্দটি যে অদ্ভুত এ নিয়ে দ্বিমত নেই কারো। বাদুড়ের ইকোলোকেশন। নিশাচর বাদুড় ওড়ার সময় দিক ঠিক রাখতে বা শিকারের জন্য ইকোলোকেশন পদ্ধতি ব্যবহার করে, একথা আমরা সবাই জানি। মূলত বাদুড় মুখ দিয়ে এক ধরনের শব্দ তৈরি করে যা বিভিন্ন বস্তুতে আঘাত করে আবার বাদুড়ের কানে ফিরে যায়, যদিও এই শব্দ মানুষ শুনতে পারে না, যে কারণে প্রাণীটির সুপার পাওয়ার রয়েছে বলে একসময় বিশ্বাস করত মানুষ। লো ফ্রিকোয়েন্সিতে সন্ধ্যায় জঙ্গলের শব্দ কেমন হয় তা শুনুন আগে। বিভিন্ন পাখি ডাকের মধ্যে বাদুড়ের শব্দ আলাদা করে বোঝার সুযোগ নেই, কিন্তু অডিওর স্পিড কমিয়ে দেওয়ার পর যা পাওয়া যায় তা শুনুন। পানির নিচে ভূমিকম্প। 2011 সালে জাপানের হোংশু দ্বীপের পূর্ববকুলে ভয়াবহ একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। রিখটার স্কেলের মাত্রা ছিল 9.0। নোয়া এবং অরেগন স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা আলাস্কা দ্বীপের কাছে পানির ভেতর একটি হাইড্রোফোন ব্যবহার করে রেকর্ড করেছিলেন এই ভূমিকম্পের শব্দ। ভূমিকম্পের শব্দ লো ফ্রিকোয়েন্সিতে হওয়ার কারণে মানুষের কান এই শব্দ ধরতে পারে না, যে কারণে বিজ্ঞানীরা রেকর্ডকৃত শব্দের ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিয়ে পানির নিচে ভূমিকম্পের শব্দ শোনার সুযোগ করে দিয়েছেন আমাদের। পিঁপড়ার ডাক। আপনি হয়তো কল্পনা করতে পারছেন না, খুদে খুদে পিঁপড়া যে বেশ কয়েক ধরনের শব্দ করতে পারে, কিন্তু বিজ্ঞানীরা পাতার মধ্যে মাইক্রোফোন স্থাপন করে রেকর্ড করেছেন পিঁপড়াদের কোরাস, যা শুনতে এমন। এই ধরনের শব্দ করে পিঁপড়ারা তাদের সঙ্গীদের খাবারের জন্য ডাকাডাকি করে। আর কোনো পিঁপড়া যদি কোথাও আটকে যায় বা ফাঁদে পড়ে, তবে সম্পূর্ণ ভিন্ন রকমের শব্দ তৈরি করে এরা, আর এই শব্দের মাধ্যমে সঙ্গীর কাছে সাহায্য চায় পিঁপড়ারা। মহাকাশের শব্দ। আপনারা নিশ্চয় জানেন মহাশূন্যে বাতাস না থাকার কারণে শব্দ চলাচল করতে পারে না, যে কারণে মহাশূন্য শুনশান বলেই জানি আমরা। তবে নাসার রেকর্ড করা মহাশূন্যের কিছু শব্দ আপনাকে বিভ্রান্ত করতে পারে। বাস্তবতা হচ্ছে মহাশূন্যে বাতাস না থাকায় সত্যিকার অর্থেই তা শব্দহীন, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মহাশূন্যেও চলাচল করতে পারে, যেমন আল্ট্রা লং ওয়েভ রেডিও, যা অন্যান্য রেডিও ওয়েভের মতো অ্যান্টেনা দিয়ে ধরা যায় এবং স্পিকারের মাধ্যমে তা শোনাও সম্ভব। আর এই শব্দটি পৃথিবীর কাছাকাছি একটি মহাশূন্য যান থেকে রেকর্ড করা হয়েছিল। ২০০১ সালে বৃহস্পতি গ্রহের পাশ দিয়ে উড়ে যাওয়ার সময় মহাশূন্যযান ক্যাসিনি রেকর্ড করেছিল এই শব্দ। আর বৃহস্পতি গ্রহে বজ্রঝড়ের শব্দ শুনতে এমন। এটি একটি ধূমকেতুর পাশ দিয়ে উড়ে যাওয়ার সময় রেকর্ড করা শব্দ। এটি একটি নক্ষত্র থেকে বিচ্ছুরিত শব্দ। চোখ ধাঁধানো যুগান্তকারী সব উদ্ভাবন বা বাজারে আসা নতুন প্রযুক্তিপণ্য, বিস্ময়কর গ্যাজেট এবং আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমার নতুন চ্যানেল টেক বাউন্স। লিঙ্কের জন্য ভিডিও ডেসক্রিপশন দেখুন।